আমার জামাইটা একটা মানুষ না, শয়তান। আমার মায়ের উপর সবসময় খালি অত্যাচার করে। আমি সিদ্ধান্ত নিছি আমার মায়ের আর ইদুলপুর গ্রামে পাঠাবোই না। চাচা, আপনি একটা খুব ভালো কাজ করছেন, আপনি শেফালির ওই শয়তানটার হাতে তুলে দেন নাই। তাই চাচা, আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনার একটা কথা কইতে চাই। কি কথা কইবা কও চাচা? আমি কিন্তু চাচা একটা খুবই ভদ্র ছেলে, পবিত্র ছেলে। আমার ভিতরে কিন্তু একটুখানিও মানে কিঞ্চিত পরিমাণ ভেজাল আপনি পাবেন না, ভেজাল নাই। আর বুঝলাম তুমি ভদ্র ছেলে, পবিত্র ছেলে, তা কি কইতে চাও কও। মানে চাচা, আরও আপনাকে অবগত করার জন্য জানাচ্ছি যে আমি জীবনে কোনোদিন একটা সিগারেট একবারও টেনে দেখি নেই। এমনকি রাস্তা থেকে যখন আমি হাঁটি একদম মাথা নিচে করে হাঁটাই। কোনো মেয়ে যদি পাশ থেকে যায় তাও আমি ভুল করে তাকাই দেখি না, শুধুমাত্র হাঁটার শব্দে আমি ঠিক পাই যে কেউ যাচ্ছে আমার পাশ থেকে। আরে বাবারে, বুঝলাম তুমি তুমি আসলে এত না পেশা, হ্যাঁ কি কইতে চাও সেটা কও তো। চাচা, আপনার তো বয়স হয়েছে চাচা, আপনার নিয়ে মাঝে মাঝে আমার খুব চিন্তা হয়। আমারই নিয়ে তুমি চিন্তা করো? আমি তো তোমার কোনো আত্মীয় স্বজন না। না চাচা, হয়েছে কি আসলে আপনি আমার আত্মীয় না, তো আপনি কিন্তু চাচা আপনি আমার আত্মীয় বানাই ফেলান। মানে কি? আপনি আসলে মনে হয় জানেন না, আমি আসলে আমার শুভ কাজটা মানে বিবাহ করার জন্যই ঢাকা থেকে গ্রামে আসছি। আপনি কিন্তু চাচা ইচ্ছে করলেই শেফালির হাতটা আমার হাতে তুলে দিতে পারেন, মানে আমি শেফালিকে বিয়ে করতে আগ্রহী। চুপ, একেবারে থাপ্পড় দিয়ে তোমার প্রতিষ্ঠা দাগ খুলে হলাম। কপাল বোড়া শেফালিরে বিয়েটা করা চাইছিলাম, আমার হাতে তুলে দিলেই পারতেন, অকারণে ভাব দেখা গেলেন। শোনেন, গ্রামে মেয়ের অভাব নাই, এই অকপাল বোড়া মেয়ে আমার বিয়ে করার দরকার নাই, খুঁজলে আর ভালো মেয়ে পাবো। শেফালি, আমি চলে যাবো, কিসের জন্য? আমার বউরে না নিয়ে আমি একদম চলে যাবো না। আর আপনি খালি নিচের দিকে তাকাই কথা বললে তো হবে না আব্বাজান, আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, আপনি আমার দিকে টান, উপরের দিকে টান। কি হয়েছে উপরের দিকে, কি হয়েছে? এই যে তুমি তো টুপি পরছো তোমার টাক ঢাকার জন্য। শেফালি যাও তো, জামার জন্য একটু গরম পানি করো, লবণ ছিটিয়ে দাও, পাটা একদম ব্যথা টন্টন হয়ে গেছে, যাও। আব্বা, তোমার জামাই আমার বকাঝকা করে, গায়েও হাত তোলে। শেফালি, কি ব্যাপার? তুমি আব্বার সামনে বসে আমার নামে নালিশ করতেছো কিসের জন্য? এই খবরদার, তুমি আমার মায়ের উপর মেজাজ দেখায় কথা কও না। আমার সামনে তুমি আমার মায়ের মেজাজ দেখায় কথা কও? তুমি এর আগে আমারে ভুলায় ভালায় আমার মায়ের নিয়ে গেছো, তুমি তো আমারে কথা দিছিলা আমার মায়ের গায়ে একটা ফুলের টোকাও দেবে না, কিন্তু আর কি করছো? হ্যাঁ, কি করছো? আপনার মায়ের তো আমি ফুলের টোকা দেইনি, জিজ্ঞেস করেন কোনো দিন তার ফুলের টোকা দিয়েছে কিনা, কোনো দিন তাকে দেইনি। হ্যাঁ, তবে দিয়েছি, এই যে কনুইটা আছে, কনুইটার এখান থেকে একটা ঘোটা মাঝে মধ্যে গুটি দিয়েছি আর কি। আব্বা, তোমার জামাই আমারে মাঝে মাঝে বাসার হাতুড়ি দিও মারে। কি কি কয়? আরে বাবা রে, আপনার মায়েরে হাতুড়ি দিয়ে আর বাঁশ দিয়ে মারলে থাকতো, শরীরে কিছু আছে ওর, কোথায় মারবো আমি?
ফালতু কথা তবে হ্যাঁ আমি পুরো ফুলের টোকা দেইনি এটা কনফার্ম তোমার মতো জামাইর হাতে আমার মায়েরে তুলে দিব না তুমি চলে যাইতে কইছি তুমি চলে যাও যাও হেই আপনার কথা মতো তো না আমি কি আপনার কথা অনুযায়ী বিয়ে করেছি আমি আমার কথা অনুযায়ী বিয়ে করেছি কাজী সাহেবরে সামনে বসায় থেকে তিন কবুল বলে বিয়ে করেছি আর আপনি রাগ করতেছেন কিসের জন্য তিন প্যাকেট মিষ্টি এনেছি কালো জামু আছে বুন্দিয়াও আছে রসমালাইও আছে খাই খুব মজা পাবেন নি একদম ভালো একদম গরম আর মিষ্টি নিকুচি আর নিকুচি তো পরে করে নাকি খাইয়ে নেন আর বউ তুমি দাঁড়িয়ে আসো কিসের জন্য যাও না একটু গরম পানি ওই লবণ ছিটাই নিয়ে আসো পাটা একটু ভিজাই পাটা ব্যথা করতেছে দাও দাও না তাতে দাও না মিষ্টি পাকে ধরো খবর ডাক দাও কিন্তু সরো সরো আচ্ছা দাও মিষ্টি না খায় যাচ্ছে করো মেরিনা তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি ঢাকা থেকে কবে আসছেন গত রজনীতে মেরিনা তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছো আপনি যে কি বলেন না মুকুল ভাই আমি বুকে হাত দিয়ে সত্যি বলছি আমাদের এই অত্র এলাকার ভিতরে আমাদের এই গ্রামের ভিতরে একমাত্র তুমি সব থেকে সুন্দরী বিউটি অ্যান্ড কিউটি থাক ওই স্যার আর সাপা মারা লাগবে না এই গ্রামে আমার স্যার কত সুন্দর সুন্দরী মেয়ে আছে দেখো মেরিনা তোমার থেকে হাজার সুন্দরী থাকতে পারে কিন্তু তোমার মতো এমন মায়াবিনী এত কিউট চেহারার মেয়ে আর একটাও থাকতে পারে না আচ্ছা মেরিনা চলো না তুমি আর আমি রমজান মাস্টারের পুকুর পাড়ে গিয়ে বসি কেন রমজান মাস্টারের পুকুর পাড়ে যাবো কেন মানে মেরিনা ওই রমজান মাস্টারের পুকুর পাড়টা হচ্ছে একদম নির্জন কেউ আশেপাশে থাকে না চলো না আপনি কি বলতেছেন মুকুল ভাই আপনার মাথা ঠিক আছে তো আর ওই রমজান মাস্টারের পুকুর পাড়ে যায় যদি বই যদি গ্রামের কেউ দেখে তাহলে কি হবে আপনি বুঝতে পারতেছেন গ্রামের চেয়ারম্যান তো দইরা নিয়ে কোনো দাড়ি কমা সারাই বিয়া দিয়ে দিব বাহ চমৎকার চেয়ারম্যান সাহেবের এই আইনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আমার যদি ক্ষমতা থাকতো না এই আইনটাকে আমি সংবিধানে পাশ করে ফেলতাম তাছাড়া মেরিনা আমি তো গ্রামে এসেছি মনে করো বিয়া শাদিটা করার জন্য চলো না মেরিনা ওই পুকুর পাড়ে আমরা দুজনে একটু বসি তোমার চোখের দিক তাকিয়ে আমি একটু রোমান্টিক কথা বলি এই মুকুল ভাই আপনার যদি এতই মন চায় আপনি নির্জন পুকুর পাড়ে যায় একা একা কলা পাহারা দেন আমার তো শখ নাই বাহ মেরিনা কি কিউট কি সুন্দরী হয়েছে ধমক দিলেও ভালো লাগে ওই সেমড়ে তোর কপাল ভালো আমার চোখের নজর পড়েছে মেরিনা মেরি জান সাথীরা থাকলো হ্যাঁ সাথীটা নিয়ে যাই মিষ্টিটাও নিয়ে যাই শুধু শুধু রাখবো কিসের জন্য আব্বা তোমায় চলে যেতে কইছি তুমি চলে যাও আপনি কি মনে করেছেন আমি চলে যাচ্ছি জীবনেও না আমি আমার বউরে না নিয়ে এখান থেকে এক পাও নড়ব না আমি এলাম বউ শাস্ত্রা আপনি আপনার হাতের এই লাঠিটা ফালায় দেন আপনার একদম একটা লাঠিয়ালের মতো মনে হচ্ছে আপনার নাম হচ্ছে আমজাদ অত্র গ্রামে আপনার একটা মান সম্মান আছে কি সুন্দর বাড়ি ঘর একটা আপনার শ্বশুর আমার মানুষজন যদি দেখে ফেলায় ফুসকি ফাসকি দিয়ে যে আপনি এই লাঠি দিয়ে জামাই দাঁড়াচ্ছেন আপনার সম্মান থাকবে সম্মান তো মাটিতে একদম ল্যাটাই ফেটে যাবে তাই বলছিলাম কি হ্যাঁ এইসব না করে ঠান্ডা হয়ে যায় এই এক গ্লাস পানি নিয়ে আসি আমি মিষ্টিটা টুক করে খান খালি পরে মাথাটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আব্বা হ্যাঁ সেনা
আপনার আমি বাড়ি যাইতে কইছি বাড়ি যান, আপনি বাড়ি গেলেই আমার মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে। আব্বা জান কি করছেন না, সে বালিতে না নিয়ে তো এখান থেকে নড়বো না, এক পাও নড়বো না, বললাম না আমি বউ স্যাঁচরা, আমি সে বালিকে নিয়ে তারপরে এখান থেকে যাবো। সে বালি যাও না, রেডি হয়ে আসো, আমি কত ভালো হয়ে গেছি তুমি দেখেছো, এই যে দেখো ভালো হয়ে গেছি, দাও নিয়েছো দাও, আমি তোমার না নিয়ে এক পাও নড়বো না। তুমি মাথায় টুপি দিয়া ভালো হও, সাধু হও, সন্ন্যাস হও, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমার মেয়ে শেফালি তোমার লগে সংসার করবো না, তুমি নতুন একটা মেয়ে দেখে বিয়ে করে তার সঙ্গে সংসার করো, যাও। কি করছে এটা কোনো কথা, শেফালির মতো এরম একটা শান্ত শিষ্ট এরম একটা মেয়ে রেখে আমি একটা কেন একটা অন্য ঘরের অন্য মেয়েকে বিয়ে করব, কিসের জন্যে আমার সুন্দর বউ থাকতে, এটা বলতে পারলেন আব্বা আপনি? আমি বারবার তোমার কথা মতো আমার শেফালিকে তোমার হাতে তুলে দেই আর তুমি তার বাড়িতে নিয়ে গিয়া গরু ছাগলের মতো পিটাও, তাই না? বাহ 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 বাহ। আরে কি করবো আব্বা, আরে কি বলবো, আসলে শাশুড়ি নেই, বলতেও পারতেছি না, মেয়ে তো হয়েছে মায়ের মতো, একটু বল দাকি সিমের আর কি। আমার মেয়ে বলত কি সিমের, তার মাথায় বুদ্ধি কম। আব্বা একটা জিনিস বোঝার চেষ্টা করে, বউ জামাই স্বামী স্ত্রী বোধারে মাঝে মাঝে টুকটাক হবে, এ মারবে ও মারবে ও মারবে সে মারবে, তাহলে আমি একটু বেশিই মারছি, তা সেই কথা তুই শ্বশুরকে জানাবি কিসের জন্য, তোর বাপরে জানাবি কিসের জন্যে, এ আপনাকে জানাবি এটা কোনো বলদামির কথা না। আরে আপনি মারেননি একটু বৌরি, এই যে আপনার যে ভাবভঙ্গি দেখি তো মনে হচ্ছে আমার শাশুড়ি কম মের খেয়েছে, কিন্তু সে কথা জানে কজনে, আমার কথা হচ্ছে এই কথা তুই বলবি কিসের জন্যে বুকা গুঠাগার। এতক্ষণ তোর আমি ভালো ভালো বুঝাইছি, তোর আমি যাইতে কইছি যদি না যাস তাহলে কিন্তু এই লাঠি দিয়ে পিটাইয়া তোর আমি বাইক থেকে বের করুম। ওরে আব্বাদার, আপনি লাঠি নিয়ে এই ধরনের কিছু করেন না, এতক্ষণ লোহা নিয়ে করেছেন, এখন আবার লাঠি নিয়ে এই গুটা উদি করতেছেন, আপনি কেন বুঝতেছেন না আমি আপনার একমাত্র মেয়ের জামাই? তোমার একমাত্র জামাই না, তোর এই লাঠি দিয়ে পিটাইয়া তোর জামাই কি আমি ছুটাই দিমু কইলাম। তোমার ভাই ঢাকা কোন জায়গায় থাকে? ওই কই থাকে সেটা আমি কইতে পারম না, কিন্তু তুমি থাকো কই? আমি ঢাকা কাঁঠাল বাগান থাকি। ও বুঝছি, তুমি কাঁঠাল বাগানে চাকরি করো, মানে ওই যে কাঁঠাল গাছ দেখশন করো। তুমি চায়ের দোকানদার তো, তোমার মেধার বিকাশটা ঘটে নাই। আসলে আমি কাঁঠাল বাগানে চাকরি করি না, ঢাকা শহরের একটা জায়গার নাম কাঁঠাল বাগান, আমি সেখানে থাকি, সেখানে আমার বাসা, আর আমি ওইখানে জুতার ব্যবসা করি। ও তুমি জুতার ব্যবসা করো, আচ্ছা তোমার প্রতি মাসে লাভ হয় কত? লাভের কথা যখন বলছো গোপন কথা বলা যায় না, তাও তুমি ভাই ব্রাদার মানুষ এলাকার বলা যায়, এই কোনো মাসে মনে করো 20,000, কোনো মাসে আবার যদি ভালো লাভটা হয় 50,000, ছাড়া হয়ে যায় মাঝে মাঝে। কও কি এত লাভ করো তুমি? আচ্ছা তুমি যে এই যে গ্রামের মধ্যে যে ঘুরে বেড়াও, তোমার ঢাকার মধ্যে জুতার ব্যবসা লস হইতেছে না? ভাই আমার জুতার শোরুমে কর্মচারী ডাকা আছে, তাছাড়া এবার তো আমি এবার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি, বিয়ে করার জন্য আসছি গ্রামে। ও তুমি বিয়ে করার জন্য গ্রামে আইছো? আমার ছোট বোন বিলকিসে যদি বিয়ে না হইতো আমি তোমার সাথে বিয়ে দিতাম, আর যদি একটা মাস আগে আইতা তাহলে কিন্তু হয়ে যেত। কাসেম ভাই তোমার বোনের বিয়ে হয়ে গেছে তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই তোমার বোন কি সুন্দরী? হ্যাঁ মাশাআল্লাহ দিলে অনেক সুন্দরী। তাহলে একটা কাজ করো কাসেম ভাই, তুমি তোমার বোনের জামাই বাড়িতে গিয়া তোমার বোনের তালাক দিয়ে নিয়ে এসো, তোমার বোনরে আমি বিয়ে করবো। এই মুখ বল, উঠ উঠ কোথা আছে, উঠ নয়লে একের কাপ মারে তোর একের মাথা মুথা ফাড়া দেবো। উঠ, আমি এবার কি করলাম, আমার মনের ভাবটা আমি প্রকাশ করেছি। উঠতে কইছি না কাপ মারে তোর কিন্তু মাথা মুথা ফাড়া দেবো। এই ভাই এই তুমি হঠাৎ করে অগ্নিমূর্তি ধারণ করলা কিসের জন্য? অগ্নিমূর্তি ধারণ করব না, হারামি লুচ্চা বদমাশ, উঠ আমার দোকান সামনে থেকে ভাগ ভাগ কইতাছি। তুমি করলে জ্ঞানী গুণী আর আমি করলে হয়রানি, ফাইজলামি শুরু করে দিয়েছো। কত বড় ফাজিলের ফাজিল, ঢাকা যায় নষ্ট হয়ে গেছে গাহরাম জাতের পোলা বাইনা। তোমার আমি কত আই লাভ ইউ করি। আরে বাবা রে
তোমার স্বামীর জন্য কি একটু দয়া মায়া লাগতেছে না? একটা লোক সেই দিনের বেলা কখন এসেছে? খাওনি দাওনি নাওনি কিছু নেই, তোমার কি একটুকু আমার জন্য কোনো টান অনুভব হচ্ছে না? এটা কোনো কথা? আচ্ছা খাওয়া তুমি দিচ্ছ না দিচ্ছ না অসুবিধা নেই, মানে ভিতরে তো ঢুকবার একটা ব্যবস্থা করবে নাকি? ঘুমাতে হবে না? খাওয়া নয় মনে করো যে মিষ্টি টিষ্টি আছে সেটা দুই একটা খাইয়ে মনে করো একটা কাবার করলাম, সেটা সমস্যা নেই, কিন্তু ঘুমানোর তো একটা ব্যবস্থা করবেই। দেখা যাচ্ছে কোনো কথা করছে না। আচ্ছা ঠিক আছে, ভিতরে ঢুকতে না দাও, একটা বালিশ একটা কাঁথা নাহলে একটা কিছু একটা দেও পাটি পুটি, আমি লাইসে এখানে ঘুমাই পড়ি। কি যে অবস্থা আমি কিছু বুঝতেছি না, এইভাবে করে শরীরটা একদম প্যাস প্যাস করতেছে, লুঙ্গি তো দরকার। লুঙ্গি ভাই কোথায়? সকালবেলা এসে এরকম পাহাড়ের মতো লোকজন ডাইকে যদি কেউ ঘুমতে উঠে কিরাম রাস্তা খারাপ লাগে। আপনি হচ্ছেন আমার শ্বশুর, আপনি কোথায় আমাকে আদর করে ডাইকে বলবেন বাগান উঠো ঘুম থেকে উঠো, সবজি লুচি দিয়ে রাস্তা করবে। লুচি সবজি খাইব? এই তোমায় না কইছি আমি এই বাড়ি থেকে চলে যাবে, তা না গিয়া তুমি সারা রাত এইখানে শুয়ে শুয়ে রাত কাটাইছো। তাহলে কি করবো, আমি ঘুমাবো কোথায়? তোমার পরনের লুঙ্গি এই গেঞ্জি এগুলো কার? এগুলো তো আমার। তা কি করে ঘুমাবো? আমার তো পরে কি ঘুমানো যায়? ঘাম হয়েছে না? আর আপনি একটা জিনিস বুঝিনি, এই লুঙ্গিতে একটু সোডা টোডা দিয়ে একটু ধুতে পারেন না? এত করে কই যে আব্বা, একটা নতুন আম্মা নিয়ে আসেন, কথাটা শোনে নি না? চুপ বেয়াদব। এই আমি তোর মতো বেয়াদব আমি আর একটা বিয়া করুম? আর এই লুঙ্গি গেঞ্জি সব ধোয়ায় আছে, তুমি গোসল করো নাই তাই গন্ধ বাড়াইছে। ফালতু কথা বলবেন না, সকালে এক পালা ঘুম থেকে উঠে গোসল করে নাইরে দিয়েছি, তারপরে আবার একটু আরামের ঘুম ঘুমাইছিলাম, সেটাই ডিস্টার্ব করে দিলেন। থাক, তোমার রং ঢং বহুত শুনছি, যাও এখন বাড়ি থেকে যাও, যাও এই বাড়ি তো বাড়ি এই গ্রাম ছেড়ে চলে যাও। অসম্ভব, আপনি একটা জিনিস বুঝতেছেন না, কিসের জন্যে আমি আপনার বলেছি না, আমার বউ শেফালিকে না নিয়ে আমি এখান থেকে এক মুহূর্ত নড়বো না। এটাকে বলা হয় ফ্যামিলি ধর্মঘট। কি সুন্দর বসে, মানে তারে না নিয়ে এখান থেকে আমি যাবো না সেটা সে বুঝতে পেরেছে, কিন্তু আপনি বুঝতে পারেননি। অতএব আপনি এইসব চিকপাক না দিয়ে এখান থেকে সরে যান, ভাইগে যান। আমি বউ যাও, তুমি রেডি হয়ে আসো তো, যাও তাতে যাও। জি না, আমি আপনার সাথে যাব না। আব্বা তুমি যেভাবে পারো ওনার এখান থেকে বিদায় করো, আমি কিছু জানি না। বুঝতে পারছি, তুমি যখন লাঠির ভয়েও যাও নাই তখন আমি তোমারে কিভাবে যাইতে হয় সে ব্যবস্থা করতেছি। দরকার হলে আমি এলাকার ময় মাতব্বর এমনকি চেয়ারম্যান রে হইলেও ডাইকা নিয়ে আসা তোমার যাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ডাকেন, সকাল হয়েছে তারা বাড়িতে আসতে পারে, নাস্তা পানির ব্যবস্থা হবে নি, নাস্তা পানিটা খাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জামাইরে তো তাদের সামনে আপনি তাড়াতে পারবেন না। জি না, আমি চেয়ারম্যানরে ডাকুন না, চেয়ারম্যানের সামসা ওই পিল্লু আমার মায়াটারে বিয়ে করতে চাইছিল, তার ভয়ে আমি এই ভিন্ন গ্রামে তোমার লগে বিয়া দিই, যে আমার মায়াটার নিরাপত্তায় থাকতে পারবো, অন্তত পক্ষে সংসারে সে সুখী থাকবো। তুমি যে এত বেয়াদব বেলে আজ সেটা আমার জানা ছিল না। আর আপনি তো জানেন না আপনার মেয়ের আমি কতটা একটা সেফটির ভিতরে রাখি। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, স্টে হোম স্টে সেফটি এন্ড স্টে হোম এন্ড স্টে সেফটি। থাক আর ইংরেজি কইতে হইব না, তুমি যে আমার মায়ের কত সেফটিতে রাখছো সে তো আমি সাথে সাথেই দেখতেছি। আচ্ছা আম্মা, ওই ছেলের নাম কি বললা না ভিল্লু? বল্লার কামড় খেতে চাইছিলে না? আমাকে বিয়ে করাটা হচ্ছে ভং।
এত সকাল সকাল কই যেতেছেন মুকুল ভাই? কই আর যাব মেরিনা, গ্রামে হাইটা হাইটা নিজের বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে। আপনার কি বিয়ে করাটা খুব জরুরি? জরুরি, খুবই জরুরি, মানে একেবারে দরকারি হয়ে পড়েছে। মনে করে যায় বিয়ের জন্য আমি না, বিয়ে করার জন্য ওই ঢাকা শহর থেকে গ্রামে আসছি। ওই বিয়ে করে বউ নিয়ে আবার মনে করে যে খুশিতে ঢাকা চলে যাব। বিয়ে করে বউ নিয়ে ঢাকা যেতে হবে কেন? ওরে ঢাকা শহরেই তো আমার ব্যবসা, আমার ভালো জুতোর ব্যবসা আছে। ও, তার মানে আপনি জুতা সেলাই করেন? ওই যে আমার গ্রামের পলাশ মুসির মতো, তাই না? এ মেরিনা, আমি জুতা সেলাই করি না, জুতো বানাইও না। ঢাকা শহরে আমার একটা জুতার শোরুম আছে, জুতার শোরুম, কর্মচারীদের ওই শোরুম চালাই। ও আচ্ছা, তাহলে আপনার ওই জুতার শোরুমটা আছে না, আমাকে গ্রামের বাজারে দিলেই তো পারেন। এই যে মেরিনা, একটা কথা কলা, এই গ্রামের কয়জন মানুষ নতুন জুতা কিনে পরে কত? এক জোড়া জুতো কেনার পরে ছিঁড়ে গেলে সেলাই দেয়, আবার ছিঁড়ে গেলে সেলাই দেয়, আবার ছিঁড়ে গেলে সেলাই দেয়। এরপরে যখন সেলাই করতে করতে দেয় আর পায়ে দেওয়া যায় না, তখন ফেলাই দিয়ে এক মাস খালি পায়ে হাঁটে। পরে যায় বাজারে এক জোড়া জুতো কেনার জন্য, দাম দর করে 500 টাকা, সেলাই করে 100 টাকা। এই গ্রামে কি জুতো শোরুম চলে? তাহলে ঢাকায় আপনার জুতো শোরুমের ব্যবসা কেমন চলে? মনে করো যে হেভি চলে। কারণ কি জানো, ঢাকা শহরের মানুষেরা খুব স্টাইল প্রিয়। মনে করো ঢাকা শহরে মানুষের জুতো থাকতে আবার জুতো কেনে, ধরো এক জোড়া জুতো কিনছে বা দুই তিন জোড়া আছে, ওটা পায়ে দিয়ে হাঁটতেছে, তো হঠাৎ শুনলো যে নতুন জুতো আসছে, নতুন ডিজাইন আসছে, তখন ওই জোড়া ফেলাই দিয়ে ওই নতুন জুতো আবার কেনে। এটা মনে করো আমার ব্যবসা। আচ্ছা শোনো মেরিনা, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে মনে করো যে তোমার আর কোনোদিন জুতো টুতো কেনা লাগবে না। কেন, আপনার বিয়ে করলে কি খালি পেয়ে থাকতে হইব? আরে বোকা, আমি তো সেটা বলিনি। আমার জুতোর শোরুম আছে, তুমি মনে করো যে আমার জুতো শোরুমে যাবা, তোমার যে জোড়া পছন্দ হবে তুমি নিয়ে এসে পরবা, তুমি আমার বউ হবা না? আপনারা বিয়া কইরা ঢাকা যাওয়ার মতো কোনো ইচ্ছাই আমার নাই। আপনি গ্রামে গ্রামে ঘুরে যান, আপনার বিয়ের পাত্রী খুঁজুন যে। আমার বিয়ে করলে তোমার কিন্তু লাভ হবে। আমি তোমারে মনে করো যে এক জোড়া স্বর্ণের দুল, এক জোড়া বালা বানিয়ে দেবো। আপনার যদি জুতা শোরুমটা যদি আমাকে গ্রামের বাজারে দিতে পারেন, তাহলে আপনার বিয়ের বিষয়টা ভাইবা চিন্তা দেখতে পারি। এখন আমি যাই মুকুল ভাই। বিয়ের সাথে আমার শোরুম ঢাকা থেকে এই বাজারে আনার সম্পর্কটা কি? আমার মনে হয় মেরিনার গ্রামের কোনো পোলার সাথে ইটিশ পিটিশ মানে প্রেমের সম্পর্ক আছে, সেই কারণেই বিয়ে করতে চায় না। কারোর সাথে প্রেমের সম্পর্ক থাকলে সে কি আর আমার বিয়ে করতে চাবে? চাবে না। যাক, মেরিনার প্রসঙ্গ বাদ, গ্রামে কি মেয়ের অভাব পড়েছে? চলে গেছো তাতে কি, নতুন একটা পাবানি তোমার সে মেলা সুন্দরী। বাবাজি, তোমার অনেক কাকুতি মিনতির কারণে আমি আমার মেয়েরে তোমার সঙ্গে পাঠানোর মনস্থির করছি। এটাই বোধ হয় শেষবারের মতো আমি আমার মেয়েরে পাঠাচ্ছি, কারণ এরপরে যদি তুমি আবার বাঁশ হাতুড়ি এইসব দিয়ে তারে মারধর করো, তাইলে কিন্তু আমি মামলা করতে বাধ্য হব। প্রয়োজনে আমি তোমার বিরুদ্ধে মামলাই করব। এসব কথা আর মনে করেন না তো, আমি আপনার কথা দিয়ে যাচ্ছি। এই কাঁঠাল গাছ সাক্ষী রেখে কথা দিয়ে যাচ্ছি, আমি জীবনে কোনোদিন আপনার মেয়ের হাত তুলব না। আর ওই সব উল্টাপাল্টা জিনিসের নাম বলেছেন, ওগুলো মানুষের বানানো কথা, ওগুলো আমি করিনি। আব্বা, তুমি জেনে শুনে আমার ওনার সাথে যেতে দিচ্ছ? আরে মেয়েদের আসল বাড়ি তো হলো স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি। তুই যা, যদি আবার তোর উপর কোনো অত্যাচার করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেব না। যা মা। ও বউ চলো, এই যে ফাও পেশাল এখানে না পারি তাড়াতাড়ি রওনা করি। কারণ কি, আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি কখন কি নাইমে পড়ে, সেই জন্য তো ছাতিটা নিয়ে এসেছি। আসো বউ, ছাতের নিচে আসো। আব্বা আসো দেলে, আর আমার ওই কথাটা একটু ভাইবেন। কোন কথা? ওই যে লুঙ্গি ধোয়ার ব্যাপারটা যে আলোচনা করছিলাম সেটা। Thank you.
শ্বশুর বাড়িতে বাপের বাড়ি যখন আসে তখন বউ কত কিছু নিয়ে আসে। বাবার বাড়ির তোর হাঁস নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, কবুতর নিয়ে আসে, কাঁঠাল নিয়ে আসে, আম নিয়ে আসে, জাম নিয়ে আসে, নাইকেল নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে। আর তোমার বাপ তার কিচ্ছু দেয়নি, কিরাম জানি কিরাম রাগ করতো কিসের জন্য? কথার কথা গেলাম, লাগবে নাকি তোমার বাবার এসব জিনিস? লাগবে কিসের জন্য? আমাদের কম আছে? আজকে গিয়েই তোমার আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো। একটা সুন্দর দেখে গরু জব হয়েছে শুনেছি আমাদের গ্রামে, সেখান থেকে দুই ভাগা গরু নিয়ে এসে তোমার দেব। তুমি একটু এই আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবে, তারপর দুজনে মিলে খাবো। হ্যাঁ ঠিক আছে। ওরে এই গ্রামে না এই হাঁটা, এ ভাই এ ভাই এ দাও যাবে আপনার ইয়ে আছে, সামনে একটু দাও হবে, সামনে একটু দাও হবে, সামনে পশ্চিম পাড়া পর্যন্ত যেতে কত টাকা লাগতো, কত ঘন্টা সময় লাগতো? আর আমরা টাকা দিতাম না, দিতাম না বলো? এটা তো পেট্রোল চলে না, কেরোসিনও চলে না, এটা চলে ব্যাটারিতে। তুই নিয়ে যেতে শয়তান জানি কোথাকার। আমি কি দেখতেছি তুমি শেষ পর্যন্ত এই বদমাইশের সাথে কোয়ানে যাচ্ছ? এই আপনি কাক বদমাস করছেন? আমি কি আপনি জানেন আমি হচ্ছি শেফালির একমাত্র স্বামী, আর শেফালি হচ্ছে আমার একমাত্র স্ত্রী। আপনি কাক বদমাস করছেন? আপনি তো কেমন স্বামী সেটা আমার জানা আছে। যেই স্বামী বউরে দুই দিন পরে পরে হাতুড়ি দিয়ে বাঁশ দিয়ে বাড়ে বাবার বাড়ি পাঠা দেয় সে আবার কেমন স্বামী রে? সে কেমন স্বামী? আমার সামনে থেকে এইসব ফটাস্টিং টাইপের লোককে চাইতে বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। দেখছো কেমন করে ঠাস করে মাথাটা গরম হয়ে গেল? শোনো, এরকম মাথা গরম স্বামীকে তুমি তালাক দাও। আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করবো। মকবুল ভাই, আমারই নিয়ে আপনার এত বাজে চিন্তা, আমার ভাবতেই ঘৃণা লাগতেছে। চলেন আপনি, চলেন তো। শুনেছো শেফালির কথা? শুনেছো? সে লাত্তি গুতা খাইলে পরেও আমার সংসারে সে থাকবে, সে আমার ছেড়ে কোথাও যাবে না। ফটাস্টিং ফট শেফালি, তুমি মনে একটা কথা শুনছো, আমি কিন্তু ঢাকা থেকে গ্রাম আসছি শুধুমাত্র বিয়ে করার জন্য। তুমি একটা কাজ করো, এই অত্যাচারী স্বামীকে তালাক দাও, আমি তোমাকে সারাজীবন রাজরানীর মতো করে রাখবো। আর এই স্বামী, এ তোমার স্বামী তো সবার কাছে শুনেছি অত্যাচারী স্বামী, এরকম অত্যাচারী স্বামীর সাথে ঘর করার থেকে না করা আরো ভালো। আমি অত্যাচারী? আমি অত্যাচারী? চাচা একটা কথা, এই যে আপনার মাইয়ার জামাই কদিন পর পর আপনার মাইয়ারে মাইরা আপনার বাড়িতে ফাটাই দেয়, সে মাইয়ের জামাইরে এত ফসল দেওয়া তো ঠিক না চাচা। কি কুমুরে বাপু, আসলে জামাই তোমার একেবারে নাচ করবান দা, তার এত করে কইলাম যে তোমার লগে আমার মায়ের আর পাঠামু না, কিন্তু সে কিছুতেই শুনলো না। সে শেফালিরে না নিয়া আমার বাড়ি থেকে গেলই না। শুনেন চাচা, এর পরে যদি কখনো শেফালির জামাই শেফালির গায়ে হাত তোলে আপনি সোজা আমার কাছে চলে আইবেন। কি কস তোরা, আমরা ওরে এমন শিক্ষা দিমু জীবন আর শেফালির গায়ে হাত তোলার সাহস পাইব না। হ চাচা, কথাটা ঠিকই কইছে। ঠিক আছে, এটার জন্যই মাইয়া বিয়া দিলে জামাইয়ের খোঁজ খবর নিয়ে তারপরে মাইয়া বিয়া শাদি দিতে হয়। তুমি আইনাল কাকার মেয়ে সোনিয়া না? জি ভাইয়া। বাহ, তুমি তো বেশ বড় হয়ে গেছো, খুব সুন্দরী হয়েছো। জি ভাইয়া। আচ্ছা, তো এদিকে কই যাচ্ছো? অঙ্ক প্রাইভেট পড়তে যাচ্ছি ভাইয়া। এই মাত্র সেদিন তোমার দেখলাম তুমি রাস্তায় ধুলো মাটি নিয়ে খেলাধুলা করতেছো, আর আজকে তুমি এত বড় হয়ে গেছো। আহ আল্লাহ, লিখলা বোঝা বড় দায়, তোমার দেখে তো মনে হয় তোমার একদম বিয়ের বয়স হয়ে গেছে। তোমার বিয়ের জন্য কি আইনাল কাকা কোনো পাত্র দেখছে? আমি জানি না ভাইয়া। আমি আসলে ঢাকা থেকে আসছি বিবাহ করার জন্য, বিবাহ করাটা আমার খুব জরুরি। তুমি তো হাতে পায়ে বড় হয়ে গেছো, তোমাকে পাত্রী হিসেবে আমি বেশ পছন্দ করেছি। জি ভাইয়া।
তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। সেটা আমি বলতে পারবো না ভাইয়া, আব্বা জানে। ইয়া আল্লাহ, সব কথা কেন আব্বাকে বলতে হবে? আব্বার থেকে কিছু কথা গোপন রাখতে হয়। জি ভাইয়া, আমি আব্বার কাছে অনেক কথাই গোপন রাখছি। অনেক কথা গোপন রাখছো? তা কি কি কথা গোপন রাখছো শুনি। আমার ও ক্লাসে শাকিল আছে না, ও আমার লগে প্রেম করতে চায়, এটা আমি আব্বার কাছে গোপন রাখছি। শাকিল? ওই সলিম কাকার পোলা? এই পোলা তোমার সাথে প্রেম করতে চায়? আচ্ছা বাদ দাও, তুমি তো তার সাথে প্রেম করতে চাও না, তাহলে এটা কোনো ব্যাপারই না। সামাদ কাকার পোলা আছে না, ওই যে টিপু ভাই, সেও আমার প্রেম ভালোবাসার কথা বলে, সেটাও আমি আব্বার কাছে গোপন রাখছি। কি করছো সোনিয়া? তোমার পিছে তো প্রেমের লাইন পড়ে গেছে। সামাদ কাকার পোলা, সেও তো মানে প্রাইভেটের অঙ্ক স্যার আছে না, সে তো খালি আমার প্রেমের কবিতা শুনে। তোমার সামনে যদি আমি দুই মিনিট দাঁড়িয়ে থাকি তা আমার মাথার উপর ঠাটা পড়বে। অঙ্কের স্যার তোমার? সে অঙ্কের স্যার তোমাকে প্রেমের কবিতা শোনায়, এরপরেও তুমি অঙ্কের স্যারের কাছে প্রাইভেট পড়ো? আহারে, আব্বা বলছে অঙ্ক স্যার অনেক ভালো একটা ছেলে, মাঝে মাঝে আব্বার চা পান খাওয়ায়, আবার সালামও দেয়। তোমার আব্বা মোটেও ভালো মানুষ না। যদি ভালো মানুষ হইতো তাহলে অঙ্কের স্যারের সামান্য চা আর বিস্কিট পান খাওয়া নিতে সে তার পড়ে যাইতো, সে তার ভালো বলতো। তোমার আব্বা আসলে একটা খারাপ মানুষ, বাজে মানুষ। আমার আব্বা অনেক ভালো মানুষ, আপনি নিজে একটা খারাপ মানুষ ভাইয়া। শুনেন, আমার প্রাইভেটে দেরি হয়ে গেছে। এতটুক ছোট মানুষ ধান্যা মরিস, গায়ে ভাই বড় হয়েছে কিন্তু আমার মনের ভাষাটা বুঝলো না। সোনিয়া রে সোনিয়া, মনটা নীলি কারিয়া, গ্রামে কি মেয়ের অভাব পড়েছে রে সোনিয়া? অনেক মেয়ে আছে। আকাশ থেকে পড়লো যে একতাল গাছের খাম্বা, গোল গাল মুখের গরণ মুখটা যে তার লম্বা, আয় আয় সোহাগী কাছে আয়, নেই নে বুকেতে টেনে নে। আপনি এখানে শুয়ে শুয়ে গান গাছেন, ঘরে যে একটা চালও নাই, ভাত রান্নমুখী দিয়ে পুরি বাবানি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কোনো খাওয়া দাওয়া হবে না, খাওয়া দাওয়া বন্ধ। তোদের বাড়িতে তখন গিয়েছিলাম, আমার খাইতে দিয়েছিস, না খাই বারান্দায় বসায় রেখেছিস, খাবার জন্য পাগল হয়ে গিয়েছে, কোনো খাওয়া দাওয়া হবে না। ঘুমা, ওঠ ঘুমা, বিয়া করতে ওঠ, না খাই ঘুমা, ওঠ। কি করছেন? দিনের বেলা কলিন যে গরুর গোস্ত নিয়ে আসবেন, আর এখন চাল নাই কিছু নাই, আপনি না খেয়ে ঘুমে যাবেন? বাপের বাড়ি যখন গিয়েছিলা খুব তো ভাব দেখাইছিলা, একেবারে লাল দালানে উঠেছে মনে হচ্ছিল। হ্যাঁ, এখানে একটা সুর বেরিয়েছে না, কোনো গানের খাওয়া দাওয়া চলবে না, সব খাওয়া দাওয়া বন্ধ আজকে থেকে। আমার বাড়িতে এসেছিস, ওইটা তোর বাপের বাড়ি ছিল, এইটা তোর জামাইয়ের বাড়ি মানে আমার বাড়ি, আমি যেটা বলবো সেটাই চলবে এখানে, ঠিক আছে? আপনি আমার সাথে এভাবে কথা করছেন কেন? তাহলে তোমার সাথে কিরকম করে কথা বলবো? সানাই বাজায় কথা বলবো? সানাই? আমি সানাই বাজায় সুরে সুরে কথা বলবো তোমার সঙ্গে? আপনি আমার আব্বারে কথা দিয়েছেন আমার সাথে এরকম মাঝে মাঝে ব্যবহার করবেন না। হ্যাঁ, তোমার আব্বার কাছে কথা দিয়েছি যে তোমার হাতুড়ি বাটলে দিয়ে মারবো না, কিন্তু এই কথা তো দেইনি যে গাবঠাল কাঁঠাল ঠাল দিয়ে তোমাকে মারবো না। কি সুন্দর জিনিসটা রেখে দিয়েছি দেখেছেন আপনি? আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছেন আমার সাথে, আমাকে আমার আব্বার কাছে দিয়ে আসবে। ওনাকে রাইখে আসবে কি? আমার নৌসা এসেছে, ওনাকে রাইখে আসবে? হ্যাঁ, তোমারটা খিদে লেগেছে, যা খাই তোমার মাঝে দিয়ে আসবো আমি। ইয়া তো সবটা আমি আপনার অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি কইতাছি। এত দূরে বসছেন কেন, কাছে এসে বসেন। ওই যে বাংলা ছবিতে দেখেন না নায়ক নায়িকারা যে জড়ায় ধরে, আপনি আমার অমন করে জড়ায় একটু ধরেন। মেরিনা, আমি মনে আটকা গেছি, আমি আসলে জড়ায় ধরতে পারি না, আমার লজ্জা করে। কেন মুকুল ভাই? লজ্জা করে খুব। জড়ায় ধরেন, কিছু হবে না। এত দূরে বসছেন কেন, কাছে এসে বসেন। ওই যে বাংলা ছবিতে দেখেন না নায়ক নায়িকারা যে জড়ায় ধরেন, আমার অমন করে জড়ায় একটু ধরেন, জড়ায় ধরেন, কিছু হবে না। কি চমৎকার একটা স্বপ্ন! হে খোদা, তুমি স্বপ্নটা আমার বাস্তব করে দাও, তাহলে আমার গ্রামে গ্রামে আমার এক খোদা লাগবে না, মেরিনার সাথে আমার বিয়ে হয়ে যাবে,
আমিন। আমি কখন আবার কইলাম যে হচ্ছে আপনি আমার হাত ধরে বাংলা সিনেমার নায়কদের মতো জড়ায় ধরেন? না, ঘটনা হয়েছে কি, বিষয়টা সত্যি সত্যি না, স্বপ্নে। ও তাই বলেন, আমি তো ভাবছি আপনি মনে হয় বিয়ার পাত্রে খুঁজতে খুঁজতে নিশ্চয়ই পাগল হয়ে গেছেন। না, তুমি ঠিকই কইছো মেরিনা, পাগল হওয়ার মতোই অবস্থা। এই গ্রামের ভিতরে একটা বিয়ে করার জন্য আমি পাত্রী খুঁজে পাচ্ছি না। আরে বলেন কি, বিয়ার পাত্রী যদি না খুঁজে পান তাহলে তো আপনার বিয়েই হইব না। কি আর কব কও মেরিনা, গ্রামের ধলা কালা ছোট বড় মাইজিয়া সবারই মনে করো যে একটা প্রেম মহব্বত মানে পেয়ারের মানুষ, মনের মানুষ, মানুষ আরে বলো যে জোড়া আছে। আমি চিন্তা করছিলাম যে খাটো বেটে ধলা মোটা যা পায় একজনকে বিয়ে করে ঢাকা চলে যাবো। তাহলে দেরি করতেছেন কেন, ধলা কালা যে কোনো একটা মাইয়া বিয়ে করে ঢাকায় চলে যান। এই যে ধলা কালা খাটো মেয়ে বিয়ে করব সে কায় দাও নাই, সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমার ভাগ্যে মনে আসলে বউই নাই। মেরিনা, তোমার একটা কথা কইতে চাচ্ছিলাম। যে মকবুল ভাই বলেন। ডানে বামে সামনে পিছনে যা আছে মানে দাড়ি কমার সব বাদ দিয়া তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হবা? মকবুল ভাই, আপনার তো অনেক সুন্দর আর স্মার্ট পোলা পাইন আমার পিছে পিছে ঘুরে, এই মেরিনা কি ওরা পাত্তাই দেয় না। শোনো মেরিনা, তুমি যদি আমাকে বিয়ে করো সারা জীবন মনে করো তোমাকে আমি পুতুলের মতো সাজায় রাখবো। ওই যে কুমারের সাথে যে গান আছে না, তোরে পুতুলের, বেশি ভালো শুরু নাই যেন গাইলাম না, এক সময় ইউটিউবে চালায় তোমার শোনো মানে। আর শোনো, আমি প্ল্যান করেছি তুমি যদি আমার ঘরের বউ হও তাহলে তোমার নিয়ে মনে করো প্রতি সপ্তাহে, না এটা কাছে হয়ে যায় প্রতি মাসে একবার করে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাবো, সেন্ট মার্টিন যাবো, আর কী করবো জানো, মাঝে মাঝে না ধরো প্রতি শুক্রবার তোমাকে নামিয়ে সিনেমা হলে যাবো, একটা রোমান্টিক সিনেমা দেখবো, পাশাপাশি বসবো, গায়ে মিশে থাকবে, তোমার হাতটা আমার হাতের উপর থাকবে, আর কী করবো জানো, মাঝে মাঝে বাংলা সিনেমা গানের মতো আমরা দুইজন খোলা মাঠের মাঝখানে গিয়ে গান গাবো, চোখের দিক তাকাইয়া ইসেল একটু জড়াইয়াও ধরবো। থাক থাক হইছে, তবে আমি আপনার বিয়ে করতে পারি কিন্তু একটা শর্ত আছে। তুমি আমার বিয়ে করবা তাতে মাত্র একটা শর্ত, আমি তোমার হাজার শর্ত মানতে রাজি আছি, তুমি খালি একবার বলে ফেলাও কি শর্ত তোমার। আমি আপনার বিয়ে করে ঢাকা যেতে পারবো না। এটা কোনো কথা কইলাম মেরিনা, তুমি আমার বিয়ে করবা অথচ আমার সাথে ঢাকায় যাইতে পারবো না, আমার তো ঢাকায় জুতার ব্যবসা আছে। ঢাকায় আপনার জুতার ব্যবসা থাক আর ছাতার ব্যবসায় থাক, আমি আপনার সাথে ঢাকা যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। তুমি যে আমার বিয়ে করবা কিন্তু ঢাকা যাবা না, আচ্ছা তোমার সমস্যাটা একটু খোলাসা করে কও তো। মকবুল ভাই, ছোটবেলা বাবা মা মরে যাওয়ার পরে আমার একমাত্র দাদি আমার লালন পালন করে বড় করছে, আমার সেই দাদির রেখা, আমি ঢাকা যা একা একা থাকতে পারবো না মকবুল ভাই। ও এই কথা, তুমি কোনো চিন্তা করো না, নো চিন্তা ডু ফুর্তি, আমি তোমারে বিয়ে কইরা তোমার সাথে সাথে তোমার দাদির দায়িত্ব নিয়ে তাকেও আমি ঢাকায় নিয়ে যাবো। আপনি সত্যি কইতেছেন মকবুল ভাই? সত্যি 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 100% সত্যি। তাহলে আপনার বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কি ব্যাপার, কি হয়েছে, তুই এত রাতে একা জামাই কই? আমি এবার দেখতেছি খারা, চল ঘরে চল ঘরে চল। কাশেম ভাই, শুনলাম জলিল নাকি মাইরা শেফালির আবার বাড়িতে পাঠাই দিছে। আমজাদ চাচারে সেদিনে কইছিলাম,
এই বদমাশ জামাইডারে এত বেশি ফসরে দিতে না। এসব পোলাপানটা কি করা উচিত জানোস? হাত পা ভাঙ্গা ওই মেডিকেলে ভর্তি করে দেওয়া উচিত। ঠিক আছো কাশেম, এরম বদমাশ জামাই হাত পা ভাঙ্গাই দেওয়া দরকার। ওই জামাই মানে ওই জল্লা যদি আমাকে গ্রামে আইয়ে আমরা সবাই মিলে দইরা হাত পা ভাঙ্গা তাদের মেডিকেলে ঠিকই ভর্তি করে দেবো, তোমরা কি কও? হ্যাঁ ঠিকই কইছ। সেদিন কিন্তু আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমার মারিছেন, আমি সেটা ভুলি নাই। তারপর আপনার একটা কথা আমি না বলে পারতেছি না। আচ্ছা আপনি নাকি আবার শেফালিকে মাইরিয়া আমজাদ কাকার বাড়িতে পাঠাই দিয়েছেন? আমার বউরে আমি মাইরেছি, মাইরে বাপের বাড়ি পাঠিয়েছি, এখন আবার নিতে এসেছি, কোনো সমস্যা আছে? বউ পিটাতে পিটাতে আপনার হাত মনে হয় শক্ত হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আচ্ছা আপনি কোন সাহসে আবার আমাদের গ্রামে আসছেন? কইলাম না, সাহস হচ্ছে আমার বউরে আমি নিতে এসেছি। আচ্ছা আপনার কি মনে হয় কন্ত, আপনি বারবার শেফালিকে মারবেন আর শেফালি বারবার আপনার মায়ের খেয়া মুখ বুঝো করে আপনার সংসার করবে, সব সহ্য করে যাবে? এই শেফালি আমার বিয়ে করা বউ, বোঝা গেছে জিনিসটা? আমাদের গ্রামের মেয়ের গায়ে হাত দেবেন আর আমরা গ্রামের কেউ কিছু করবো না, সবাই সহ্য করে নেব, তাই? আরে ভাই কি করবো, আসলে হঠাৎ হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায়, মাথাটা গরম হয়ে যায়, তখন মনে হয় কারে মারি। বউ হচ্ছে সবচেয়ে অধিকারের জিনিস, আপন জিনিস, অধিকার তার উপরে খাটাতে পারি, সেজন্য হাতের কাছে এই বউ যদি কোনো ফাউল করে তখন দুই একটা মারি আর কি। ব্যাপারটা এরকমের না যে তার ইচ্ছা করে মারি, মাথা গরম হইলে দুই একটা অধিকার নিয়ে মারি, এই যা। আচ্ছা অধিকার নিয়ে বউরে খালি মারতে হবে? আচ্ছা একটা কাজ করেন, আমি আপনার একটা ভালো পরামর্শ দিই, আপনি এই অধিকার নিয়ে মারেন, মাঝে মাঝে মারতে তো কষ্ট হয়, ব্যথা ব্যথা পার, আপনি বউরে মারা থেকে মুক্ত করে দেন, আপনি তাকে তালাক দিয়ে দেন, আমি মনে করেন যে তাকে বিয়েটা করে ফেলি। ও বুঝতে পেরেছি, এতক্ষণ ধরে কথকর উদ্দেশ্য হলো তাহলে আমার বউরে বিয়ে করার ফোন দিয়ে আর কি, মানে আমি তালাক ধরে তুমি বিয়ে করবে না, তা তুমি সেই আশায় তুমি বসে আছো আর আমি এখানে আমার মায়ের সাথে এই বদমাইশের বিয়ে দিয়া আমার মায়ের জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে, আমার মায়ের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে এই বদমাইশ। আমার মায়ের আমি এই বদমাইশের সঙ্গে আমি পাঠাবো না। বা আমার ভুল হয়ে গেছে, এরকম অপরাধ আমি আর জীবনে কোনোদিন করবো না, আমি কথা দিচ্ছি। এই চেয়ারম্যান সাহেব আছে, মুরব্বী আছে, সবাই আছে, সবাই সাক্ষী করছি, আর কোনোদিন আপনার মায়ের আমি ফুলের টোকাও দিব না। তোমার কোনো ভনিতার আমি শুনতে রাজি না, তোমার উপর আমার কোনো বিশ্বাস নাই, এরকম ভনিতা বহুত করছো, তোমার লগে আমার আর মেয়ে পাঠাবো না, আমার এটাই শেষ কথা। শেফালি, ও শেফালি, তুমি আব্বা একটু বুঝাই কও না, আমি আর জীবনে তোমার কোনো দিন মারবো না, আমি সবার সামনে বসে কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবো, কোনো দিন আর মারবো না, একটু বুঝাই কও। চেয়ারম্যান সাহেব, এই বদমাইশে শেফালির উপর দিনের পর দিন যে অত্যাচার করছে, সেই অত্যাচারে শাস্তি হওয়া উচিত, ওই গাছের লগে বাইন্দা পিড়ায় হাত পা ভাঙিয়ে দেওয়া। ভাই তুই চুপ কর, বেশি কথা। অবশ্য ঠিকই কইছে, যদি তা না করা যায় তাহলে ওর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করার দরকার, আর যদি তাও না হয় তাহলে আমার মায়ের দিয়ে আমি তালাক দেওয়া দিব। আমি উনারে তালাক দিব না। আমি ওনার সাথে সংসার করব, ওনার মাথাটা একটু গরম, সেজন্য উনি একটু উল্টা পাল্টা করে ফেলে, কিন্তু আবার উনি আমার খুব ভালোবাসেন। এই যে আমি রাগ করে চলে আসলে উনি কিন্তু আমার ছাড়া একটু থাকতে পারে না, এই যে দেখেন না কেমনে চলে আসে। আব্বা উনি আমার সাথে যাই করুক, উনি তো আমার স্বামী না, আমি ওনার সাথে সংসার করব। মা রে তুই আর ভুল করিস না রে মা,
তুই বারবার ভুল করতেছিস শ্যামা। এই বদমাইশটা লগে গেলে আমার মনে হয় তুই আর জীবিত থাকবি না, তোরে লাশ বানায় পাঠায় দিব রে। আব্বা, বাঙালি মেয়েদের জীবনে তুমি একবারই হয়, আর আমার বিয়ে হয়ে গেছে, আমি ওনার সাথেই যাবো। হাটে হাটে নিয়ে যাবেন, একটা ভ্যান ডাকেন না? ভ্যানে করে যাবে উনি নওশা, ভ্যানে করে যাবে। এই খেত পার হয়ে তারপর সুন্দর হাইটে হাইটে ইদুলপুর যেতে হবে, আর কোনো কথা নেই, হাঁটো। এত দূর ইদুলপুর আমি হাইটে হাইটে যাবো? তাহলে কি তোমার আমি পালকিতে করে নিয়ে যাবো? আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে কিরম করে কথা বলবো, কিরম করে কথা বলবো? বাপে যখন ধমকায় তখন তো চুপ করে থাকো। হ্যাঁ, একটি কথা কও না, এখন তোমার সাথে খুব সুন্দর করে কথা বলবো না? তার মানে কি আপনি আমাকে বাড়ি নিয়ে গিয়ে আবার মারবেন? সেটা আবার জিজ্ঞাসা করতে হবে, মারবো কিনে, মারার দেখছস কি? এতদিন তো দেখেছো ওই যে পাউডার দিয়ে, মানে তবলার উপরে পাউডার ছিটিয়েছি, এখন টুংটাং হবে, টুংটাং। চলেন আগে, চলেন বাড়ি, চলেন। আমি আপনার সাথে দিলপুর যাবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। কি কইলি তুই, বাপের বাড়ি চলে যাবি? বাপের বাড়ি যাবি তোরে বাপ? তোর সঙ্গে আমি মজা করেছি, আমি দেখলাম তুই এখন আমার ভয় পাস কিনে, আমি আর জীবনেও তোরে মারবো না। যা মারামারি করেছি সেটা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, বউ মারা আসলে ঠিক না। আর সবচেয়ে বড় বিষয় কি জানিস, মানে তোর আব্বা যখন আমারে খুব খারাপ ব্যবহার করতেছিল, আমার বকাঝকা করতেছিল, আমি সামনে সামনে খেয়াল করেছি, মানে আর চোখে দেখেছি, তোর খুব কষ্ট হচ্ছিল, তোর বুক ফাটা তো মুখ ফোটে না, এই অবস্থা হয়েছিল। তুই কি মনে করেছিস আমি পাষাণ, আমি সীমার? জীবনও না, আমি এখন তোকে তোরে আগলায় রাখবো, আর জীবনও তোরে মারবো না। চল, এই সামনে হাইটলে পরে একটা ভ্যান পাবো, নে, ভ্যানে করে নিয়ে যাবো। নে, আর শোনে বউ, মাথা গরম তো, হঠাৎ হঠাৎ টুকটাক মনের ভুলে যদি একটু একটু ঠুটা টাটা দিয়ে ফেলি, কিছু মনে করিস না জানো, বলা আমার কথা।